অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় ভাগ থেকে 103 পৃষ্ঠা এবং 104 পৃষ্ঠা নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, সি দ্য পিকচার্স ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি, অর্থাৎ চলো ছবিগুলি দেখি এবং নিচের বক্সগুলি ভর্তি করি। তো প্রথমে আছে দেখো বেগুন, অর্থাৎ ব্রিঞ্জেল, এটি আমরা উপর নিচে লিখে দেব। এরপর দেখো ক্যাবেজ, অর্থাৎ বাঁধাকপি, এর বানানটি আমরা পাশাপাশি লিখে দেব। এরপর আছে চিলি, অর্থাৎ লঙ্কা, এই বানানটি আমরা পাশাপাশি লিখে দেব। এরপর ছবিতে দেওয়া আছে দেখো পটেটো, অর্থাৎ আলু, এটি এখানে ভুল দেওয়া আছে তাই এটি আমরা এখন লিখব না। এরপর আছে দেখো টমেটো, এটি আমরা উপর নিচে লিখে দেব। এরপর আছে অনিয়ন, অর্থাৎ পেঁয়াজ, এটিও আমরা উপর নিচে লিখে দেব। এরপর আছে লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো। তো এই যে রাইম বা কবিতাটি আছে এর বাংলা মানে আমি এখানে করে দিয়েছি, তোমরা চাইলে সেটি পরে দেখে নেবে। তো এখন আমরা প্রথমে রিডিংটা পড়ে নিই। টমেটোস আর রেড, বিনস আর গ্রিন, এ ব্রিঞ্জেল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। পটেটোস আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক, ক্যারোটস হ্যাভ জুসি হুইচ আই ক্যান ড্রিঙ্ক। ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। তো এখন আমরা প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মানে একটু জেনে নেব। দেখো টমেটো মানে হচ্ছে টমেটো, রেড অর্থাৎ লাল, বিন মানে হচ্ছে বিন, গ্রিন মানে সবুজ, ব্রিঞ্জাল মানে আমরা সবাই জানি বেগুন, ক্রাউন মানে হচ্ছে মুকুট, কুইন মানে রানী, পটেটো মানে আলু, ব্রাউন মানে হচ্ছে বাদামি, অনিয়ন মানে কি পেঁয়াজ, পিঙ্ক মানে গোলাপি, ক্যারোট মানে হচ্ছে গাজর, জুস মানে রস, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ভেজিটেবল মানে কি শাকসবজি, মেক মানে তৈরি করা, হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়াইস মানে জ্ঞানী, ইট মানে খাওয়া, ডেলি মানে প্রতিদিন, মিল্ক মানে দুধ এবং রাইস মানে ভাত। তো এখন আমরা এর বঙ্গানুবাদগুলি দেখে নেব। টমেটোগুলো হয় লাল, বিনগুলো সবুজ, বেগুনের একটা মুকুট আছে একটি রানীর মতো, আলুগুলো বাদামি, পেঁয়াজগুলো গোলাপি, গাজরের রস আছে যা আমি পান করতে পারি, শাকসবজি আমাকে স্বাস্থ্যবান ও জ্ঞানী করে তোলে, এগুলি কিছু আমি প্রতিদিন দুধ ও ভাতের সাথে খাবো।